আজ সকালে গ্রেফতার করা হয় ডি নেতা কলতান দাসগুপ্তকে এবং কিছুক্ষণ আগেই পুলিশ সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দেয় যে অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই এবং সঞ্জীব দাস যাকে গতকাল গ্রেফতার করেছিল পুলিশ সে স্বীকার করেছে যে ওই পোনালাপে ওই কথোপকথনে তার কণ্ঠ রয়েছে এবং কলতান দাসগুপ্তের গ্রেফতারি যাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তর তুঙ্গে আমাদের সঙ্গে সরাসরি ফিয়ার্স লেন সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর গতকাল লালবাজার অভিযান এবং তারপরে এই ধর্না অবস্থান এখনও চলছে এবং গতকাল এই ধর্নায় ছিলেন কলতান দাশগুপ্ত তারপরে আজ ভোরে এই অ্যারেস্ট কলতান দাশগুপ্তের গ্রেফতারি কিভাবে দেখছে বা দেখো আরচিকর ঘটনার প্রতিবাদে গতকাল লালবাজার অভিযানের ডাক দিয়েছিল সিপিএম এবং বাধা পুলিশের বাধায় সেখান থেকেই তারা লালবাজারের সামনে অর্থাৎ বহুবাজারে বিবি গাঙ্গুলি সিটে তারা অবস্থান শুরু করেছেন গতকাল থেকে এবং তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে সেই অবস্থান কিন্তু এখনও চলছে এখনও কথা হয়েছে যে আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই অবস্থান চলবে তোমাকে আমি একটু মঞ্চের ছবিটা দেখাই এবং এরই মধ্যে কিন্তু নতুন একটা যেটা রাজনৈতিক চাপনত শুরু করেছে হয়েছে গতকাল কুণাল ঘোষ একটি অডিও ক্লিপ প্রকাশ করেছেন এবং সেখানে অভিযোগ করা হয়েছে যে দুজন বাম এবং অতিবাম দুজন তারা ডাক্তারদের ওপর হামলার পরিকল্পনা করছে এবং সকালেই কলতান দাশগুপ্ত তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারপর পুলিশ নিশ্চিত করেছে যে এই যে অডিও ক্লিপ এই অডিও ক্লিপের সত্যতা রয়েছে সেই সত্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা স্মৃদীপ ভট্টাচার্য আমি একটু কথা বলে এক মিনিট একটু রিয়াকশন নেবো আপনার সেটা হচ্ছে যে কলতান দাসগুপ্তকে থেকে গ্রেপ্তার করেছেন পুলি পুলিশ একটি অডিও ক্লিপ সামনে এনেছে তৃণমূল কংগ্রেস সেখানে অভিযোগ করা হচ্ছে যে ডাক্তারদের যে হরণ্য অবস্থান তাতে হামলার ছক চক্রান্ত করা হয়েছিল ষড়যন্ত্র করা হয়েছিল সেই অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ বলছে অডিও ক্লিপ কোনো সংশয় নেই এটা অডিও ক্লিপ সত্য এবং চোদ্দ দিনের রিমান্ড চাইতে চলেছে পুলিশ কলকান দাসগুপ্তের কি বলবেন এটা ইতিমধ্যে আমাদের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন চ্যানেল প্রশ্ন করেছে একই উত্তর দিয়েছেন গোটা ঘটনাটা আজকের পশ্চিম বাংলায় যে পরিস্থিতি এক মাসের ওপর হয়ে গেল বাংলার মাটিতে মানুষ এ ঘটনা অতীতে বাংলা দেখেনি লাখো 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 বলবো না কোটির বেশি মানুষ আজকে রাস্তায় নেমে পড়েছে উত্তর বাংলা থেকে দক্ষিণ বাংলা সর্বত্র রাত জাগছেন মানুষ এই আর্জি করে যা ঘটেছে নৃশংসতম ঘটনা এর বিরুদ্ধে রাজনীতি নির্বিশেষে মানুষ নেমেছেন এমনকি যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক এমন বহু মানুষ আজ ঘৃণায় রাস্তায় নেমে পড়েছেন কোনো উত্তর দিতে পারছে না রাজ্য সরকার এই ঘৃণ্য ঘটনাটাকে তাকে আড়াল করবার জন্যে যে জঘন্য ষড়যন্ত্র এগুলো তো দিনের পর দিন বেরোচ্ছে এই অবস্থায় জনমনে যখন ঘৃণা বাড়ছে বিচ্ছিন্নতাই সরকারের ক্রমাগত বাড়ছে আর কোনো উপায় নেই এরা মিথ্যে অভিযোগ দাঁড় করাতে চাইছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা